তানিপস ক্লিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সাথে থাকবেন, দেখবেন, জানবেন আর অবশ্যই অনুপ্রেরণা দিবেন। প্রতিটি জাতি সত্তার নিজস্ব কিছু ভাষা থাকে, যে ভাষা ব্যবহার করে মনের ভাব আদান প্রদান করা হয়। বাঙালি জাতিরও নিজস্ব সত্তা বাংলা ভাষা। সবচেয়ে বড় গর্বের কথা, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার বেশিরভাগই কর্তৃত্ব রক্ষায়। শুধু ভাষার জন্য লড়েছে বাঙালি, নয় মাসে বহু ত্যাগ তিতিক্ষায় মেলে মোদের বাংলা ভাষা, যে ভাষায় আজ আমরা কথা বলি। শুধু যে বাংলাদেশে এই ভাষা তা নয়, বাংলা ছড়িয়ে পড়েছে বিশ্বের সবখানেই। যেখানেই বাঙালি সেখানেই বাংলা ভাষা, সে হোক লন্ডন কি প্যারিস। বেশ কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রকাশ হয়েছে, লন্ডনে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার তালিকায় দ্বিতীয় স্থানে বাংলা ভাষা, এরপর রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। সিটিলিট নামে একটি সাংস্কৃতিক সংগঠন 2019 সালের 19 নভেম্বর প্রকাশিত একটি নিবন্ধনে লন্ডনে ভাষা নিয়ে তাদের এক জরিপে এমন তথ্য প্রকাশ করেছে। জরিপটি আরও বলছে, বর্তমানে লন্ডনে বসবাসকারী প্রায় 72,000 মানুষ প্রধান ভাষা হিসেবে বাংলা ভাষায় কথা বলেন। সাংস্কৃতিক বৈচিত্র্য, বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শহরে ইংরেজির পর কোনো ভাষায় বাসিন্দারা বেশি কথা বলেন সেটা জানতে এই জরিপ চালানো হয়। এশিয়ান ভয়েস .com নামে এক অনলাইনে খবরটি প্রকাশও হয়। লন্ডনের 8% মানুষ ইংরেজির পাশাপাশি দ্বিতীয় ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে, এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা ভাষা। লন্ডনের 71,609 জন বাসিন্দা তাদের প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন। ক্যামডনের 3%, নিউহ্যামের 7% এবং টাওয়ার হ্যামলেটের 18% বাসিন্দার প্রথম ভাষা বাংলা। লন্ডনের প্রায় 1,65,000 বাসিন্দা এই তিনটি ভাষার একটিকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করেন। অন্যদিকে লন্ডনের 3,00,000-এর বেশি বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন। তবে বহুল প্রচলিত সংবাদ সংস্থা BBC এই জরিপকে পাত্তা দিচ্ছে না। সংবাদ সংস্থাটি তাদের একটি প্রতিবেদনে কিছু যুক্তি তুলে ধরেছে। BBC বলছে, তাদের একটি টিম খবরটি নিয়ে অনুসন্ধান চালিয়েছে। এরপর যে তথ্য উঠে এসেছে তা হচ্ছে, লন্ডনের বিভিন্ন এলাকায় প্রচলিত ভাষা ব্যবহারকারীর তালিকা থাকে, সেখানে ইংরেজির পর দ্বিতীয় ব্যবহৃত ভাষা হচ্ছে বাংলা। সিটিলিট লন্ডনের মাত্র 3টি এলাকার সংখ্যা হিসাব করে তাদের জরিপ প্রকাশ করেছে। সামান্য কিছু অঞ্চল যেমন ক্যামডেন, নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটসে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা হলো, পুরো লন্ডনে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা নয় বলে দাবি করেছে BBC। বাংলা থেকেও লন্ডনের বিভিন্ন স্থানে পোলিশ ভাষার ব্যবহার সবচেয়ে বেশি। সিটিলিট মূলত 2011 সালে প্রকাশিত যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক ONS এর একটি জরিপের উপর ভিত্তি করে তাদের গবেষণাটি করেছে। ONS এর তথ্য বলছে, মাত্র 3টি ডিস্ট্রিক্টে বাংলা ভাষার ব্যবহার বেশি, সেগুলো হলো ক্যামডেন, নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটস। পুরো লন্ডনের জরিপকৃত 78,09,000 লোকের মধ্যে 1,14,000-এর মতো মানুষ বাংলা ব্যবহার করেন, আর ইংল্যান্ড ও ওয়েলসের 5,39,00,000 মানুষের মধ্যে বাংলা ব্যবহারকারীর সংখ্যা মাত্র 2,21,000। সবশেষ যুক্তি দেয়া হচ্ছে, আসলে যে জরিপটি প্রকাশ হয়েছে তা 8 বছরের পুরনো, নতুন করে জরিপ 2021 সালে। বুঝতেই পারছি যে জরিপটি প্রকাশ করা হয়েছে তা আদৌ সত্য নয়।